হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি গেমিং চেয়ার বিষয়ক। আজকের যে ভিডিওটি, এটি অবশ্যই আপনারা দেখবেন, আশা করি সবাই উপকৃত হবেন। যারা নতুন গেমিং চেয়ার কিনতে চান তাদের জন্য এই ভিডিওটি, বা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য এটা দেখা মাস্ট। ইফ ইউ ওয়ান্ট টু বাইং এ গেমিং চেয়ার, দিস ভিডিও অনলি ফর ইউ। স্ক্রিন সেট আপ দেওয়ার পূর্বে আপনাকে কিছু বিষয় অবশ্যই জেনে রাখা উচিত। আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সাথে। ফার্স্টে আমি এটা অর্ডার দিছিলাম, দেন সেকেন্ডলি এটা অর্ডার করি পরে। এটা একটু ছোট হয়ে গেছিলো, এর জন্য আবার একটু বড় দেখে আর একটা অর্ডার করি। কিন্তু আমি এখানে ধরা খেয়ে গেছি। এইটা কালার খুবই সিম্পল কালার, হালকা কালার, ফ্যাকাশে সবুজ। এটা একটু ডিপ কালার। এইটা হালকা হওয়ার কারণে খুবই সমস্যা হচ্ছে স্ট্রিমে। আপনারা যারা অর্ডার করবেন, আমি বলে রাখতেছি আগেই, দেখে নেবেন একটু। আসলে অনলাইন থেকে অর্ডার দিলে তো আর বোঝা যায় না তারা কি দেবে। এটা ছোট হয়ে গেছিলো, বাট এটা খুবই ভালো কাজ করে, খুবই ভালো। মানে আমি 2000 টাকা লস খাইছি, আমি ধরা কোনো কাজে আসতেছে না আমার। সো গাইস, এই হচ্ছে আমার গ্রিন স্ক্রিন দেওয়া, দেখাই। সো এখানে সব ঠিক আছে, ক্যামেরায় কোনো সমস্যা নাই, কোথাও কোনো সমস্যা নাই, এভরিথিং ওকে। বাট সমস্যা চেয়ারে, এই যে পিছে গ্রিন স্ক্রিন, আবার আমার গ্রিন চেয়ার। ওকে, আমি যদি এখন এটা সিমিলারিটি পড়াই, সিমিলারিটি একটু দেখাচ্ছি। এই যে সব ঠিক আছে, কিন্তু আমার চেয়ারের কালার উধাও হয়ে গেছে, দেখতেই পারতেছেন, গ্রিন নাই। হ্যাঁ, দেখেন এবার। হ্যাঁ, আমার পিছনে মনে হচ্ছে খালি হয়ে গেছে, ফুটো ফুটো, ফাঁকা ফাঁকা দিয়ে সব দেখাই যাইতেছে। মানে গ্রিন যেই সব জায়গা ছিল, সবুজ কালার, কালারগুলো অদৃশ্য হয়ে গেছে, ভ্যানিশ। সো এই হচ্ছে প্রবলেম, যার জন্য আমি এখানে কাপড় ব্যবহার করি পিছে। এটা দিলে ওইটা ঢাকা থাকে, নয়তো উঠে দাঁড়াই। এই হচ্ছে অবস্থা, কালার নাই, নো কালার। আবার যদি কমাই দি ফিল্টার, হ্যাঁ এই যে সিমিলারিটি একবারে কমাই দিছি, আমার কালারও চলে আসছে, সব ঠিক হয়ে গেছে সমস্যা। এখন এটা বাড়াই দিলেই আবার যা তাই, কালার উধাও। তো এই হচ্ছে প্রবলেম, ঠিক আছে, চেয়ার কিনলে বুঝে শুনে কিনুন, গ্রিন বাদে যে কোনো কালার কিনুন, এইটাই বলার ছিল। সো গাইজ, আমি এই ভিডিওটি তৈরি করেছি আপনাদের জন্য। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করতে ভুলবেন না,
সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।